বাংলাদেশের পরিবহন জগতের একসময়ের গতিদানব এনা পরিবহন। উন্নত যাত্রীসেবা আর দ্রুত গতির কারণে বাসপ্রেমী মানুষের কাছে খুব অল্প সময়ে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে তারা। তবে তাদের এই জনপ্রিয়তা খুব বেশি দিন দীর্ঘ হয়নি। একের পর এক মারাত্মক অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনার কবলে পড়ে এই কোম্পানির বাসগুলো এখন অনেকটাই নেতিয়ে পড়েছে। তাদের বাস এখন আর আগের মতো রাস্তায় দাপিয়ে চলে না, অনেক লোকাল বাসও তাদের ওভারটেক করে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা চেষ্টা করব সেই ঘুমিয়ে পড়া এনাকে ঘুম থেকে জাগিয়ে তুলে আপনাদের দারুণ একটা বাস রেসিং ভিডিও উপহার দেওয়ার। বন্ধুরা, প্রতিবারের ন্যায় এবারও আমরা খেলতে যাচ্ছি বিশ্বের অত্যন্ত জনপ্রিয় সিমুলেশন গেম ইউরোট্রাক সিমুলেটর গেমটি। আর যেমনটা প্রথমেই বলেছিলাম, আমাদের যাত্রাসঙ্গী হিসাবে বেছে নিয়েছি একসময় তুখোর খেলোয়াড় এনা পরিবহন। অবশ্য আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন এনা পরিবহনের ভিডিও দেওয়ার জন্য, তাই আপনিও যদি চান পরের ভিডিওতে আপনার পছন্দের বাস নিয়ে ভিডিও করি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। যেই বাসের কমেন্ট সবচেয়ে বেশি হবে পরের ভিডিওতে সেই বাস নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ। বন্ধুরা, আজকে আমরা ঢাকা গাবতলী থেকে উত্তরবঙ্গের অন্যতম জেলা রংপুরের উদ্দেশ্যে রওনা দিব। আজকের এই যাত্রাপথে ঢাকা টাঙ্গাইলে চার লেনের মহাসড়ক দিয়ে যমুনা সেতু হয়ে রংপুরের দিকে চলে যাব। আমাদের আজকের ভিডিওতে চেষ্টা থাকবে অ্যাক্সিডেন্ট না করে ফুল স্পিডে রাস্তার যে কোনো বাসকে ওভারটেক দিয়ে চলে যাওয়া। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, মূল ভিডিওটি শুরু করার প্রথমেই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত।